লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই CHHJEL প্রতিটো ঢলাইৰ প্ৰাণ। চন্দ্ৰপুৰৰ হাইস্কুল তিনিআলিত অঘটন, পথৰ ওপৰত গছ বাগৰি আহত এগৰাকী মহিলা, ধেমাজিৰ বিভিন্ন প্ৰান্তত বতাহ ধুমুহাৰ তাণ্ডৱ, বিয়লি অহা ধুমুহাত ধেমাজি বাটঘৰীয়া পঞ্চায়ত আৰু জীয়াঢল পঞ্চায়তৰ অন্তৰ্গত কেইবাখনো গাঁৱত বিস্তৰ ক্ষতি সাধন। পশ্চিমবংগত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ধাৰাবাহিক নিৰ্বাচনী প্ৰচাৰ, আজি পশ্চিমবংগৰ চাৰিখনকৈ জনসভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আজি বিহাৰ আৰু উত্তৰ প্ৰদেশত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ জনসভা, বিহাৰৰ মতিহাৰী, মহাৰাজগঞ্জ আৰু প্ৰয়াগৰাজত বৃহৎ নিৰ্বাচনী ৰেলীত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে, বিয়লি বাৰাণসীত অনুষ্ঠিত মহিলা সমাৰোহত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে, আজি নিশাটো কাশীতেই কটাব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। লোকসভা নির্বাচনক লৈ পর্যালোচনা অসম গণ পরিষদৰ আম্বাৰী কার্যালয়ত সভাপতি অতুল বৰা আৰু কার্যকরী সভাপতি কেশৱ মহন্তৰ উপস্থিতিত সম্ভাব্য উপনির্বাচনক লৈ আলোচনা, অগপৰ ভাতৃ ভগ্নী সংগঠনৰ সাংগঠনিক ভেটি শক্তি কৰা সন্দৰ্ভত বৈঠকত আলোচনা। দেশত ষষ্ঠ পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগত, আজি ওড়িশাত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ চাৰিখনকৈ নিৰ্বাচনী ৰেলী, পুৱা 10:30 বজাত সম্বলপুৰত প্ৰথমখন প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিব গৃহমন্ত্ৰী, কেন্দুঝাৰ, ধেনকালন আৰু নয়াগড়তো অমিত শ্বাহৰ বৃহৎ নিৰ্বাচনী ৰেলী। আহমেদাবাদত ISISৰ সন্ত্ৰাসবাদী গ্ৰেপ্তাৰ, আহমেদাবাদ বিমানবন্দৰত গ্ৰেপ্তাৰ কৰা হয় ISISৰ 4 সন্ত্ৰাসবাদীক, আহমেদাবাদ আৰক্ষীৰ সন্ত্ৰাসবাদ বিৰোধী গোটে কৰায়ত্ব কৰে সন্ত্ৰাসবাদীকেইটাক, ধৃত সন্ত্ৰাসবাদীকেইটা শ্ৰীলংকাৰ বুলি সন্দেহ আৰক্ষীৰ। মহানগৰীত ভয়ংকৰ ভূমিকেন্দ্ৰিক সংঘাত, হাওকুচিত দুই ফৈদৰ মাজত প্ৰচণ্ড মাৰপিট, দুই পক্ষৰ শিলগুটি লাঠিৰ আক্ৰমণত আহত কেইবাজনো, সংঘৰ্ষত আহত হিউমেন ৰাইটছ প্ৰটেকশ্যন কাউন্সিলৰ কেইবাজনো সদস্য, দীৰ্ঘদিন ধৰি হাওকুচি অঞ্চলত অব্যাহত আছে ভূ মাফিয়াৰ গুণ্ডাগিৰি। ছত্তীশগড়ত শোকাবহ দুৰ্ঘটনাত 18 জনৰ মৃত্যু, নিহতসকলৰ মাজত 17 গৰাকী মহিলা, প্ৰায় 30 জন শ্ৰমিক কঢ়িয়াই অনা দ্ৰুতবেগী টেম্পো নিয়ন্ত্ৰণ হেৰুৱাই খাৱৈত বাগৰি পৰাৰ ফলতে সংঘটিত ভয়ংকৰ দুৰ্ঘটনা। ইৰাণৰ অস্থায়ী ৰাষ্ট্ৰপতিৰ দায়িত্ব চমজি ললে উপৰাষ্ট্ৰপতি মহম্মদ মুখবাৰে, দেশখনৰ সৰ্বোচ্চ নেতাৰ অনুমোদন মৰ্মে এই দায়িত্ব চমজি লৈ উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে, হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ মৃত্যু হয় ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছেৰ। AMCHত তেজৰ দালালত জড়িত 3 জনক গ্ৰেপ্তাৰ, ধৃত এগৰাকী মহিলাৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে, 24 ঘণ্টা উকলি যোৱাৰ পিছতো বৰবাৰী আৰক্ষীক দিয়া স্বীকাৰোক্তিৰ তথ্য ডিব্ৰুগড় আৰক্ষী অধীক্ষকে সংগ্ৰহ নকৰাৰ অভিযোগ। নমস্কাৰ, সুপ্ৰভাত, আপুনি চাই আছে News 18 অসম নৰ্থ ইষ্ট, এয়া গুড মৰ্ণিং 18, মই জয়ন্ত মাধৱ গোস্বামী। জাগীৰোডৰ ৰৌমাৰীত সংঘটিত হৈছে এটা শোকাবহ ঘটনা। বালি কঢ়িওৱা বাহনৰ খুন্দাত থিতাতে মৃত্যু হয় স্কুলীয়া ছাত্ৰৰ, 8 বছৰীয়া ছাত্ৰজনৰ নাম কৌশিক ভৰালী ছেত্ৰী, সীতাজখলা প্ৰাথমিক বিদ্যালয়ৰ দ্বিতীয় শ্ৰেণীৰ ছাত্ৰ আছিল কৌশিক। ইতিমধ্যে আটক কৰিছে চালক সমীৰ বড়ো আৰু হেণ্ডিমেন মহেশ ৰাজভৰক, অনুজ্ঞাপত্ৰ অবিহনে সমীৰ বড়োৱে চলাই আহিছিল বাহনখন। জাগীৰোডৰ ৰৌমাৰীত সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। বালি কঢ়িওৱা বাহনৰ খুন্দাত থিতাতে মৃত্যু হয় স্কুলীয়া ছাত্ৰজনৰ, 8 বছৰীয়া ছাত্ৰজনৰ নাম কৌশিক ভৰালী ছেত্ৰী, সীতাজখলা প্ৰাথমিক বিদ্যালয়ৰ দ্বিতীয় শ্ৰেণীত অধ্যয়নৰত আছিল ছাত্ৰজন। ইতিমধ্যে আটক কৰা হৈছে চালক সমীৰ বড়ো আৰু হেণ্ডিমেন মহেশ ৰাজভৰক, অনুজ্ঞাপত্ৰ অবিহনে সমীৰ বড়োৱে চলাই আহিছিল বাহনখন। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি চাঞ্চল্য সৃষ্টি হৈছে সমগ্ৰ অঞ্চলটোত। বালি কঢ়িওৱা বাহন, অনুজ্ঞাপত্ৰ অবিহনে বালি কঢ়িওৱা বাহনৰ দৌৰাত্ম্য এতিয়া বৃদ্ধি পাইছে। ক'ৰবাত ডাম্পাৰৰ দৌৰাত্ম্য, ক'ৰবাত এনেদৰে ট্ৰাকৰ দৌৰাত্ম্যত নিতৌ সংঘটিত হৈছে দুৰ্ঘটনা। নিতৌ হেৰুৱাইছে প্ৰাণ, আঘাতপ্ৰাপ্ত হৈছে নিতৌ বহু লোকে। আৰু পুনৰ এটা ঘটনা সন্মুখলৈ আহিল যে অনুজ্ঞাপত্ৰ অবিহনে বালি সৰবৰাহ চলাই আহিছে এই বাহনসমূহে, আৰু সেই বাহনৰ খুন্দাতে প্ৰাণ গ'ল 8 বছৰীয়া এজন ছাত্ৰৰ। গুৱাহাটীৰ আম্বাৰীত অসম গণ পৰিষদৰ কাৰ্যনিৰ্বাহক বৈঠক, লোকসভা নিৰ্বাচন সন্দৰ্ভত পৰ্যালোচনা এই বৈঠকত। সংসদীয় সমষ্টি আৰু বিধানসভা সমষ্টিসমূহৰ দায়িত্বপ্ৰাপ্তসকলৰ পৰা লয় প্ৰতিবেদন, সম্ভাৱ্য উপনিৰ্বাচনৰ ওপৰতো কৰা হয় আলোচনা।
মাতৃ ভগ্নী সংগঠন আর সাংগঠনিক ভেটি শক্তি করা সন্দর্ভত এই বৈঠক আলোচনা করা হয়। বঙ্গাইগাঁওত উপনির্বাচন হওয়া নিশ্চিত বলে জানায় সভাপতি অতুল বরাই। কার্যনির্বাহক বৈঠক অংশ লয় দলের সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত। গত লোকসভা নির্বাচনের উপর পর্যালোচনা করার বাবে আমি বিস্তৃতভাবে পর্যালোচনা করল। যখন দলীয় সতীর্থক বিভিন্ন সংসদীয় সমষ্টির দায়িত্ব দিয়া হয়েছিল, কারণ 14টা সংসদীয় সমষ্টি আছে, এই 14টার দায়িত্ব দিয়া হয়েছিল, আর যখন আমি বিধানসভা সমষ্টিসমূহ দায়িত্ব অর্পণ করেছিল, আমি সকলকে লিখিত প্রতিবেদন দিবলে কৈছিল, সেইমতে লিখিত প্রতিবেদন সকলে আমাক দিছে, আর বিশেষক বিধানসভা সমষ্টিসমূহরপর আর সমূহীয়ভাবে সংসদীয় সমষ্টির তত্ত্বাবধায়ক সকলে ইয়াত লিখিত প্রতিবেদন দিয়ার উপরও মৌখিকভাবে যিনি অভিজ্ঞতা হল সেই কথাখিনি ইয়াত প্রকাশ করেছে। বাই ইলেকশন অবশ্যম্ভাবী, গতি বাই ইলেকশনের কারণে যাতে আমার এতিয়ারেপর প্রস্তুতি চলা হয় তারবাবে কত কত কাক কাক দলের তরফরপর তত্ত্বাবধায়কর দায়িত্ব দিব সেই সম্পর্কেও আজি দলে আলোচনা করে। ইয়ার উপরও সন্মুখত পঞ্চায়েত নির্বাচন, সন্মুখত কাউন্সিলর নির্বাচন, এই নির্বাচনবিলাকক আমি বাদ দিব নোৱাৰো। অনাগত দিনত দলটুক শক্তিশালী করবলে দলের তরফরপর যেখানে করবলগিয়া আছে তার ভিতর আমার ভাতৃ ভগ্নী সংগঠন কেটাক অধিক শক্তিশালী করা আর সক্রিয় করা, আর ভাতৃ ভগ্নী সংগঠন কেটার সাংগঠনিক যে স্তর, আজ ছাত্র পরিষদের সাংগঠনিক স্তরবর হয়েছে শিক্ষানুষ্ঠান মূলত, কিন্তু সমষ্টি ভিত্তিকও করবর কারণে আজির সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। মরিয়নি ডিসই চাহ বাগিচাত পুয়াই রাইজর প্রতিবাদ। ভুগদৈ নদীর বালিঘাটর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে স্থানীয় রাইজে। নদী খনত যধে মধে এক্সেভিটর লগাই বালি মাফিয়ার বালি খননের অভিযোগ তুলি রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ। নদী খনত দ দ গাঁতর সৃষ্টি হওয়াত জনজীবনের প্রতি আহিছে ভাবুকি, সে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ অঞ্চলবাসীর। নদীর পারত বন বিভাগ আর বালি সরবরাহকারীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার বালিঘাটও বন্ধ করারও দাবি উত্থাপন করে রাইজে। আমার খোয়া পানীয় কি কষ্ট হয়েছে আমিয়ে গম পাইছো, আর হান্দে লড়া ছালী কি দুঃখ পাচ্ছে আমরাহে জানছি। যদিও পাঁচটা গাড়ি রাখছে, যদিও পাঁচটা যদি ঢুকি যাবে গা ধোয়া টাইমে তো কে লিবে রিস্টা, সরকার লিবে রিস্টা। খালি কোনো আমরা না জানি বালিঘাট বন্ধ করবো লাগে, আর বন্ধ করতেই লাগবে, যে কহলে বন্ধ করবো, নাহলে আমরা নিজে সে যাবো উপরে, কেউ যদি আমাদের কথা না শুনবে তাহলে নিজেই যাবো উপরে, সব কেউ বুঝাই বুঝাই কে বলে। হ্যাঁ, আর এখন কি কেন নাই করবে করা, করতেই লাগবে তোদেরকে, এটা বালিঘাট বন্ধ হবই লাগে, বন্ধ হবই লাগে, হবই লাগে, নাইলে কোন একটা যদি বিপদ হয়েছে আমরা কিন্তু তাকো নাই ছাড়বো, তাকো নাই ছাড়বো যদি আমাদের কিবা একটা বিপদ হয়। কোন বিভাগক আমি হকিয়াই দিউ যাতে এই খনন কার্যটি অতি শীঘ্রে বন্ধ করক, আর আমি আমি পোনপটীয়াকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব ডাঙরিয়াক আমি এই দিশয়বাসী রাইজর হয়ে পেলাই আমি এটা অনুরোধ জানাও যাতে এই বালি খনন হয়েছে এই বালি খনন কার্যসূচী হস্তক্ষেপ করে পেলাই, আর এই বালি মাফিয়াবিলাকক নাকি লগার চেষ্টা করিবার বাবে আমি অনুরোধ জানাইছো। আর এনেদরে বালিঘাট বন্ধ করার দাবিত সরব হয়ে পড়ল রাইজ। সাব্যস্ত করলে পুয়াই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করলে, আর যধে মধে বালি খননত রাইজ অতিষ্ঠ হয়ে পড়ছে, আর তারপর এয়া ক্ষোভের বহি প্রকাশ। ঘটনাস্থলীর প্রতিবাদস্থলীর আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈর প্রতিবেদন আগবাইছো। হয় নিশ্চয়কৈ, আচলতে যোৰহাট জিলাত বন বিভাগে যধে মধে ভুগদৈ নদীত বালি ঘাটৰ আচলতে আবণ্টন দিয়াৰ ফলত জনজীৱনৰ প্ৰতি কেনেধৰণে ভাবুকি সৃষ্টি হৈছে তাৰ প্ৰথমতে মই দৃশ্যটো দেখাব বিচাৰিছোঁ। ভুগদৈ নদীত মইনী ভুগদৈ নদীত আচলতে যি বালি খননৰ কাৰণে বন বিভাগে যিদৰে অনুমতি দিছে তাৰ ফলত কেনেদৰে ভুগদৈ এই দ্ৰব্য
বক্ষ খানি আসলে কিদরে কি অবস্থা করেছে আপনি সব প্রথমতে কেনকা পরিবেশ সৃষ্টি করেছে বা প্রবাহিত নৈখনক বাধা প্রদান করে কেনেদরে জেসিবি লগাই দৈনিক প্রায় শ শ ডাম্পারর যোগেদি আসলে ইয়ারপর বালি উঠাই লো যায় আর কেন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলত ইয়ার স্থানীয় যখন লোক অতিষ্ঠ হয়ে পড়েছে। ইয়ার যেহেতু একটা কথা কবই লাগবে যে এই বালি খননের যধে মধে জেসিবি লগাই বালি খনার ফলত আসলে কেবাজনো যুবক এই যা দ গাঁতত পড়ে মৃত্যু আকল লোবলিয়া হয়েছে। তেনে যুহতত যদি ঘটনা ঘটিত হয়েছিল ঠিক একে ঘটনা মরিয়নীত এনে ধরনের বালিঘাটের কারণে সংঘটিত হয়েছিল কিন্তু তার পাছতো বন বিভাগের গা লড়া নাই ইটোর পিছত সিটো বালিঘাট অনুমোদন দিয়ে আহিছে। কিন্তু এই মুহূর্তে যে মরিয়নীর দিশই যে চাহ বাগিচার সমীপর যে বালিঘাট আছে এই বালিঘাটত আসলে এনেদরে বালি খননের ফলত জলজীবনের প্রতি ভাবুকি সৃষ্টি হয়েছে। ইয়াত যেহেতু ফলক কিছু দেখি পাওয়া গেছে নদীত গা ধোয়া নিষেধ বা ডেঞ্জার লিখি থাকা আমি ফলক দেখি কিন্তু একটা কথা কব লাগবে যে এই যে এনেদরে বালি খননের ফলত আসলে যখন সমস্যার সম্মুখীন হয়েছে তাক লো এই মুহূর্তে দিশই বাগানের লোকসকলে আসলে প্রতিবাদ সাব্যস্ত করেছে কারণ যেহেতু এই নদীখনে জীবন যেহেতু ইয়ার পানি খায় এই পানি গা ধুয়ে আর এই পানির পানি সেবন করে আর কিন্তু এটা এই বালি খননের ফলত আসলে এই স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়েছে আর খুব খুব প্রকাশ করেছে নদীর পারত আসলে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই বাইদ আপনার কেন সমস্যা হয়েছে বালি ঘাটটার কারণে আপনার একদম বহুত ভয় লাগিছে আর আমাদেরকে সুবিধা হব ইয়াতে আপনাদের গা ধুয়ে বন্ধ করব লাগে নহলে আমি আরো ডর বিচার লম এটা ভয় লাগিছে ইমান ডর ডর গাত খাতি দিছে নিশ্চয় জেসিবি আসলে নদী খনার ফলত ইয়াত দ গাঁতর সৃষ্টি হয়েছে। এই সকল মহিলা যে কামরপা উভতি ইয়াতে গা ধুয়ে ইয়াতে যি আসলে কাপড় ধুয়ে কিন্তু যেটা এই দ গাঁতর সৃষ্টি হয়েছে আর একটা কথা উল্লেখ করব লাগবে যে ইয়ারপা কিছুদিন নিলগর যে কঠালগুড়ি বাগান আছে সেই বাগানত কিছুদিন পূর্বে এনেকা গাঁতত পড়ে আসলে এটি কিশোরের মৃত্যু হয়েছিল। মানে আর একজন ব্যক্তি আছে কি কব আসলে এই যে নদী ঘাট ঘাট বন বিভাগে যধে মধে আবন্দন দিছে আর আপনার যথেষ্ট সমস্যা দেখি কি কব গোটে ঘটনাটক লো এটা মানে কবলে গেলে আমার দিশয় বাগিচা সংঘলে আর দিশবাসী রাইজল মানে আমার একটাই সিদ্ধান্ত মানে এই বালিমহল মানে বন্ধ হব লাগে যদি কেনবাকে যদি বন্ধ নয় আমি উচিত উচিত ব্যবস্থা লম। আমার আপনাদের ভাইয়ের কথা পাতিছে না বন বিভাগের কথা পাতিছে না বন বিভাগের কথা পাতা হয়েছিল কিন্তু তখেতে কৈছে যে এখন হেৰি লিখি দিবলে কৈছে আপনার স্মারণপত্র দিবলে কৈছে আর এই স্মারণপত্র মানে যিখিনি মানে আপনার হেৰি আছে সেইখিনি গোটেখিনি দিবলে কৈছে ইমানেই কৈছে আর বেলেগ একো নাই কোৱা। কিন্তু এনেদরে যে ঘাট আবন্টন দিয়ার ফলত রাইজর দুঃখ দুর্গতি হয়েছে বা পানি যে খাব নয় বা মানুষের যে জীবনের প্রতি ভাবুকি আছে এই কথাখিনি আপনি অবগত করেছেন তো কি কয় তেতিয়া কৈছে যে আমি তার তার বিষয় লৈ আমি এটা আলোচনা করিম যদি রাইজে রাইজে মানে বিশুদ্ধ পানি খোৱাৰ মানে কিবা দুঃখ হয়েছে তার বিষয়ে আমি আলোচনা করিম বলে কৈছে। নিশ্চয়ই আসলে বন বিভাগের ফলের স্মারকপত্র প্রদান করবলে কৈছে বা ইয়ার যখন সমস্যা হয়েছে অবগত করবলে কৈছে কিন্তু অতি তাৎপর্যপূর্ণ বিষয় যে দুই তিন বছর আগে ভোগদৈ একটা বালিঘাট আসলে আবন্টন দিয়া নাছিল ইয়াত এলটমেন্ট দিয়ে অনুমোদন দিয়ে একটা কামর এগেনস্টত বালিঘাটবিলাক আসলে আমন্ত্রণ দিয়ে কিন্তু যধে মধে দিছে ইতিমধ্যে এই যে মরিয়নী যে দেখিছে আপনি যে ভোগদৈ নদী দেখিছে ইয়াত কমেও কিমানটা ঘাট আছে ঘাট আছে গম পায় নাকি কিমানটা ঘাট ইয়াত ইতিমধ্যে বন বিভাগে আবন্টন দিছে? আমার ঘাট কবলে গেলে দুখন আছে ঘাট আছে মানে আমার দুখন হয় ঘাট কবলে গেলে পাঁচখন হব পাঁচখন হব কিমান দূর দূরে আছে এইটা ঘাট বেশি দূর নয় ইয়াতে আধা কিলোমিটার হব আধা ঘন্টা পাঁচ কিলোমিটার বা আর ইফেলে তামুলপুরের গুড়েশ্বরত ডাম্পার চালকর দৌরাত্মত অতিষ্ঠ হয়েছে স্থানীয় রাইজ। পুয়াই নিয়ম উলঙ্ঘাকারী ডাম্পার চালকক ধরে আরক্ষী গোটালে গুড়েশ্বরের রাইজে। স্থানীয় রাইজে ধরে আরক্ষী গোটাই দিয়া ডাম্পারখনের নম্বর হয়েছে AS01JC8834।
স্কুলিয়া ছাত্র ছাত্রী অহা যাওয়া করার সময় পুয়া 7 বজার 10 বজাল ডাম্পারের গধুর যান বাহন চলাচল বাধা আরোপ করেছিল তামুলপুর জেলা প্রশাসনে। কিন্তু প্রশাসনের এই নিয়ম অমান্য করে গুড়েশ্বর টাউনত একাংশ ডাম্পার চালকে পুয়ার ভাগত যানজটর সৃষ্টি করে ডাম্পার চলাচল করাক লৈ ক্ষোভিত হয়ে পড়ে রাইজ, যার ফলত পূর্বেও গুড়েশ্বরের রাইজে পুয়ার ভাগত চলা কেবাখনো ডাম্পার ধরে গতাই দিছিল আরক্ষীক। অবশ্যই প্রশাসনের কঠোর নির্দেশনা আর রাইজর বাধার পিছতো ডাম্পার চালকে অঞ্চল সৃষ্টি করে আসছিল সন্ত্রাস তথা আতঙ্ক। যেহেতু স্কুল টাইমত আমার মানে মানে তামুলপুর মানে ডিস্ট্রিক্ট মানে ডিসি অফিসের একটা নোটিফিকেশন ওলাইছে যে মানে 10:10 বজাল মানে হেভি ভেহিকেল মানে নট অনলি ডাম্পার বলে নয় যে কোনো মালবাহী ট্রাক মানে চলাচল বন্ধ করব লাগে, কারণ সেইখিন সময় স্কুল টাইমের কারণে মানে টাউন এরিয়াত গাড়িটা বন্ধ, সেখানে তথাপি প্রশাসনের কথা মানা নাই, সেখানে ডাম্পারখন রাইজে রখালে, এখন ডাম্পার আছে ডাম্পার এখন রাইজে রখালে। সেখানে নেক্সট আমি আপনার এই মিডিয়ার মাধ্যমেদি যিমান মানে মালবাহী গাড়ি আছে গাড়ির মালিক বা যোনে গম পাইছে তেওঁলোকে যেন স্কুল টাইমত গাড়ি মানে আহিব নিদিয়ে, তেওঁলোকে রাখক আমার দেরিকে আহক 10:10 বজার পিছন, কারণ আমি প্রশাসনক সন্মান করো আর আমি গুড়েশ্বরক ভাল পাও, সেখানে গুড়েশ্বরক ভাল পাওয়ার স্বার্থত আমি এইটা কাম করবল। চন্দ্রপুরত অঘটন, পথর উপর গছ বাগরি আহত এগারী মহিলা, আহত মহিলাগীর নাম হয়েছে রেখা দাস। সোমবারে গধূলি চন্দ্রপুর হাইস্কুল তিনিআলিত ঘাইপথর দাঁতিত থাকা এজোপা রাধাচূড়া গছ উভালি পথেরে গৈ থাকা মহিলাগীর গাত গছর ডাল পড়ি আঘাতপ্রাপ্ত হয়, লগেলগে আহত মহিলাগীক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ইয়ার পিছতে ঘটনাস্থলীত প্রাগজ্যোতিষপুর থানার অগ্নি নির্বাপক বাহিনীর লোক উপস্থিত হয়ে গছজোপা কাটি পথ মুক্তি করে। নারেঙ্গী চন্দ্রপুর মরিগাঁও সংযোগে রাজ্যিক ঘাইপথত গছজোপা উভালি পড়াত পথচোয়া বহু সময় ধরে বন্ধ হয়ে থাকে, যাতায়াত বন্ধ হয়ে থাকে পথচোয়াত, আর অবশেষত প্রশাসনের উদ্যোগত প্রশাসনের তৎপরতাত গছ কাটি পথ মুক্তি করা হয় আর তারপিছতে সুচল হয় যাতায়াত। আনহাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত মহিলাগীক ততাতয়াক হাসপাতালত ভর্তি করা হয়েছে। ইফালে ধেমাজির বিভিন্ন প্রান্তত বতাহ ধুমুহার তাণ্ডব, ধেমাজির বাটঘরিয়া পঞ্চায়েত আর জিয়াঢল পঞ্চায়েতের অন্তর্গত কেবাখনো গাঁত বিস্তর ক্ষতি সাধন, ধুমুহার ফলত অঞ্চল প্রায় 40টা ঘরের ক্ষতি সাধন, বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়াত অন্ধকারত ডুব গেছে কেবাখনো গাঁও, বিদ্যুৎ সংযোগ দিয়ার চেষ্টা শক্তি বিভাগের লোকর। যোৱা নিশা ধুমুহার তাণ্ডব ধেমাজিত বতাহ ধুমুহাই তছনছ করলে বহু পরিয়ালের ঘর দুয়ার, ঘরের মুধস, ঘরের চালি, ঘরের তিনপাত এনেদরে ফালি চিরাচির করলে প্রচণ্ড ধুমুহা বরষুণে। এয়া ধেমাজির বাটঘরিয়া পঞ্চায়েত আর জিয়াঢল পঞ্চায়েতের অন্তর্গত কেবাখনো গাঁওয়ার দৃশ্য, যত বিস্তর ক্ষতি সাধন করলে ধুমুহা বরষুণে। বতাহ ধুমুহায় বহু পরিয়ালের ঘর দুয়ার ভঙাত সর্বস্বান্ত হয়ে পড়ে বহু পরিয়াল, ধুমুহার ফলত অঞ্চলত প্রায় 40টা ঘরের ক্ষতি সাধন হয়েছে, বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়াত অন্ধকারত বুর গেছে কেবাখনো গাঁও, বিদ্যুৎ সংযোগের বর্তমান চেষ্টা চলাই আছে শক্তি বিভাগের লোকে। একু নাই শুনা শুনে পাই ভগবানে মোক ভালে কুশলে বসালে, মোক এইজনে মোক ভগবান আহিলে যে ঘরটো ধূপ লগাই ঘর মজিয়াটো যদিও ইমান ভঙা পূজাটো তেওঁ হেৰি কৰি থাকিল, ভাল ধান তিতিলে টিং ইয়াই লৈ গ'ল, আৰু ঘৰ ঘৰ বান্দাই চান্দাই সব দুটা ঘৰ, এতিয়া মানুহ থাকিব উপায় নাই, কেনেকৈ থাকিম আজি এতিয়া ঘৰটো এতিয়া উপায় নাই, সেইটো ঘৰত থাকিবলগীয়া হৈছে। সুদূর আমেরিকার পৰা আহি অসমীয়া ভাষাত নাট পরিচালনা করিলে আমেরিকান অভিনেতায়, টংলাত দাপুন দ্য মিররর ব্যতিক্রমী প্রচেষ্টা, বিগত এমাহ জুড়ি নাটকের জড়িয়ে শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল টংলার দাপুন দ্য মিররত, বিশিষ্ট নাট্যশিল্পী পবিত্র রাভার তত্ত্বাবধানত এই কর্মশালাত মুখ্য প্রশিক্ষক রূপে অংশগ্রহণ করেছিল সুদূর আমেরিকার এগারী নাট্যশিল্পী ডেনিয়েল এ কেলিনে। কর্মশালাত অন্তিম দিনত মঞ্চস্থ করা হয় তিনিখন ব্যতিক্রমী এমেচার নাট, শূন্য দূরত্বর ছবি, মরমর চম্পা আর সাহস নামর 1 ঘণ্টা 20 মিনিটর নাটখন উপভোগ করে অসমের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ডাক্তর শান্তনা বরদলৈয়ে পবিত্র রাভাক ভূয়সী প্রশংসা করে। আনফালে অসমের আন এগারী চলচ্চিত্র পরিচালক নয়ন প্রসাদও উপস্থিত থাকি দাপুনের শিল্পীসকলে করা নাট উপভোগ করে।
নির্বাচনী ফলাফলের পূর্বেই থানবান হব নাকি AIUDF দল? বরাকর দুই AIUDFর বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর নিজামুদ্দিন চৌধুরীয় চৌকজ লাভ করার পিছতে দলটির ভিতরচরাত সৃষ্টি হয়েছে এটা তীব্র মতবিরোধ। ফলাফলের ঘোষণার পূর্বেই থানবান হব নাকি AIUDF? দলটির ভিতরচরার বিষমবাদে দিছে বিভাজনের ইঙ্গিত। বরাকর দুই বিধায়কর চৌকজর উত্তরত আছে কি? বরাকর দুই AIUDFর বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর নিজামুদ্দিন চৌধুরীয় চৌকজ লাভ করার পিছতে দলটির ভিতরচরাত সৃষ্টি হয়েছে তীব্র মতবিরোধ। সুজামুদ্দিন লস্করে চৌকজ পাক কলে, মই সেই সময় পরিয়ালের সঙ্গে বাহিরত আছিল, অলপ সময় বিচারিছিল আজমলের পৰা, দুদিনমানের পাছতে উত্তর দিব। আমি চৌকজটো পাইছো, কিন্তু আমি আউট অফ স্টেট আছিল। আমি রিটার্ন এটা আজমল সাহেবর হোয়াটসঅ্যাপত পাঠাইছো যে অল্প টাইম দিব লাগে আমাক। আমি চৌকজ রিপ্লাইটো দিয়ে আছো, আমি আউট অফ স্টেশন আছো। সুজামুদ্দিন লস্করে আর খুব উপরলে গিয়ে কলে, মই দুবারর বিধায়ক, করিমুদ্দিন বরভূঁয়া এবারর বিধায়ক, করিমুদ্দিন নিউ কামার, কিন্তু দলের পদত আছে। লগতে সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়া একটা রেকর্ডিংক লয়ও সুজামুদ্দিনে দিলে সাফাই। সে ভয়েস রেকর্ডিং মূর নহয়, গতি চৌকজর উত্তর দিম, তার উপর দলে ব্যবস্থা গ্রহণ করব লাগিব। চারিজনের পাছত স্পষ্ট হব কোন দোষী কোন নির্দোষী। দলীয়ভাবে আমি দুইবারের বিধায়ক, সেই কারণত কইছো করিমুদ্দিন নিউ কামার, 21তে বিধায়ক হয়েছে। আমি বহুত আগর পর জেলা পরিষদ MLA দুটা টার্ম আমি করে আছো, হিহতর লগত আমার কোনো পার্থক্য নাই। এতিয়া দলের এটা পদত আছে, সিজনে কি কইছে এইটু আমি চাই লাভ নাই। আমার দলীয় সুপ্রিমো আজমল সাহেব আছে, কোর কমিটি আছে, আমার বিধায়ক মণ্ডলী আছে, গোটেই বহি পর্যালোচনা করে যে সিদ্ধান্ত লব। আমি যেটু রিজেক্ট করেছো যে এইটু যেটু বয়স রেকর্ড বাইরে লইছে এইটু আমার নহয়। AIUDFর ভিতরচরার খোয়া কামুরা উদঙাই সুজামুদ্দিনের প্রশ্ন, মুখ যে চৌকজ দিলে জাকির হুসেন লস্করক কিয় নিদিল? এয়া আসলতে 26ৰ বিধানসভা সমষ্টিক লৈ হওয়া খোয়া কামুরার ফলতে সৃষ্টি হয়েছে এই কাণ্ড। সুজামুদ্দিন লস্করের এই মন্তব্যের বিপরীতে করিমুদ্দিন বরভূঁয়ার মন্তব্য যে দল বিরোধী কথা কোয়া মানুষক মই রিপ্লাই নিদো। তেওঁর সুজামুদ্দিনলৈ প্রশ্ন, দুবার বিধায়ক হলে দল বিরোধী কাম করব নোৱাৰে নেকি? লগতে কোনো সিন্ডিকেটতে AIUDF জড়িত নহয় বলে সাফাইও দিলে। এবার আসলতে সমষ্টির বাবে করা যুঁজ, গতি দল এবার কঠোর হয়েছে, বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব। তার কোনো রিপ্লাই নিদি, যিজন মানুষ নিজেই টাইম বিচারিছে, দল বিরোধী কথা কইছে, দলে চৌকজ করেছে, তো এক হাপ্তাহমান টাইম বিচারিছে, এক হাপ্তাহ টাইম দলে দিছে। দুইবারের বিধায়ক হলে দল বিরোধী কাম করিব লাগে নেকি? এটা লাইসেন্স আছে নাকি? কোথা কোনো পলিটিক্যাল পার্টির সংবিধানত পাইছে নি বলে দুবার বিধায়ক হলে দলের বিরুদ্ধে এইবিলাক করিব লাগে বলি? এনেকা কথা নহয়। তো দল একেবারে স্ট্রিক্ট, এই কারণে স্ট্রংলি চৌকজ করা হয়েছে, রিপ্লাই না পালে দলে একেবারে বিহিত ব্যবস্থা যি হয়, যার বিরুদ্ধে হোক, মূর বিরুদ্ধে হলে মূর বিরুদ্ধে লব, আরো কোনবা হলে আরো কোনবার বিরুদ্ধে লব। AIUDFর এনে খোয়া কামুরার মাজতে কংগ্রেসের বিধায়ক জাকির হুসেনের দাবি, এইবার দেশত ইন্ডিয়ার সরকার হব, বিজেপির হিসাব উলটা হয়েছে। লগতে কলে অসমত বিজেপি আর AIUDF ভাই ভাই। এবার ভারতবর্ষ ইন্ডিয়া মোর্চার সরকার হব, অসমতো আমি বিজেপিতক এখন বেশি পাম, আর অসমর জনসাধারণে নিশ্চিতভাবে বিজেপি বিরুদ্ধে, বিজেপির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বিজেপির কথা দিয়ে কথা রাখব নার বিরুদ্ধে কংগ্রেস দলের প্রার্থীক আর ইন্ডিয়া মোর্চাক সকলে ভোট প্রদান করেছে। AIUDF বিজেপি ভাই ভাই, এটা ভাইয়ের ভাগ আর একটা ভাই পায়। আমি যে আগর প্রায় কয়ে আছিল AIUDF আর বিজেপি ভাই ভাই, এটা সিন্ডিকেটর মাজতো দেখা পাইছে। AIUDFর বিধায়ক সকল বিজেপির আশীর্বাদ নহকে কেতিয়া সিন্ডিকেট করিব পারে নেকি? মই তো পূর্বর প্রায় কয়ে আহিছো। এটা অপেক্ষা চারিজন, কোন দলত থাকিব, কার বিরুদ্ধে ব্যবস্থা লব, সেয়া হব লক্ষণ। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হীরক জ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
এইটো মাই থান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান ষ্টিল। কারেক্ট। স্পেশাল পার্টনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া। ঘটনা, 10 বছরীয় কিশোরক অপহরণের চেষ্টা, শিবাজিত ভূমিজ নামের একটা কিশোরক অপহরণের চেষ্টা, তিনজনীয় একটা দলের অপহরণের চেষ্টা, নিশা প্রায় 12:30 বজাত সংঘটিত হয় এই ঘটনা। নিশা প্রস্রাব করবলে বাহিরলে ওলোয়া অবস্থাত এই ঘটনা সংঘটিত হয়। এখন মারুতি ভ্যানত আহিছিল অপহরণকারীর দলটো। পুয়তি নিশা উদ্ধার করা হয় শিশুটিক। ঘটনাক লৈ মরিয়নির চেলেংহাটত তীব্র চাঞ্চল্য। খোপাধরাই শিশু অপহরণকাণ্ড সংঘটিত করার সন্দেহ রাইজর। ঘটনা সন্দর্ভত আরক্ষীর অনুসন্ধান অব্যাহত। একদম আধা ঘন্টা পাছত মানে চিঁড়ি উঠি দৌড় মারি আহিছে। আহি পেলাই ল'ৰাজন আপনার বেহুঁচ হওয়ার পাছত আপনার পানি চানি দিয়ে আর ছটিয়া পানি ছটিয়া মেলা করার পাছত 10 মিনিট পাছত ল'ৰাজনে হুঁচ হওয়া অবস্থাত ল'ৰাজনে কৈছে যে মোক বোলে ঘরের পর মানে পেশাব করলে ওলাইছিল, মো বা বোলে চিঁড়িলো, দেউতাকে শুনি পালে নাপালে গম নাপাও, কিন্তু মোক লৈ গল। লৈ যাওয়ার পাছত মো গাড়িত সোমাই দিলে। গাড়িত সোমার পাছত মানে অকমান দেরি হয়ে থাকা অবস্থা, তারপর দেখি যে মানে কত আসো, তারপর দরজা খোলা দেখি মানে দৌড় মারি ওলাই আছে। ওলাই হওয়ার পাছত গাড়ির দুজন ব্যক্তিয়ে খেদা মারি ওলাই আহে। খেদা মারি হয়ে রহ বলে কলে খেদা মারি ওলাই আহে। ল'ৰাজনে একদম আধা রাস্তা পর পরে দেউতা বলে চিঞৰিছে। মরিয়নির পর আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈর সহ সংযুক্ত হয়েছ। সবিশেষ খবর লাভ করি আমি। জ্যোতিপ্রসাদ, এটি চাঞ্চল্যকর ঘটনা। নিশা 12:30 বজাত বাহিরলৈ ওলোৱা শিশুটিক অপহরণের চেষ্টা চলালে তিনিজনীয়া দুর্বৃত্তই। মারুতি ভ্যান লৈ আহিছিল অপহরণ করিবলৈ। সবিশেষ আপনার পৰা জানিব বিচাৰে। নিশ্চয়কৈ জয়ন্ত, এই ঘটনাটোৱে আসলে চেলেং চাহ বাগিচার, যি চেলেংহাট আরক্ষী চকীর অধীনত পড়ে চেলেং চাহ বাগিচার, যি আসলে অতি রহস্যর সৃষ্টি করেছে, চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেহেতু নিশা প্রায় 12:30 বজাত এই শিশুটিয়ে যি শিবাজিত ভূমিজ নাম যেটি শিশু প্রসাব করবল ওলোৱা সময়ত আসলতে তিনজনীয় একটা দুর্বৃত্ত দলে অপহরণ করে এখন ভারত লৈ যাওয়া বলে আসলে প্রকাশ করেছে শিশুটিয়ে। কিন্তু একটা কথা, আমি কালি যেতিয়া আমি যেতিয়া গৈছিলো বা পরিয়ালটো আমি লোক কথা পাতিবলৈ বিচাৰিছিলোঁ, কিন্তু আমাক কথা পাতিবলৈ আসলে দিয়া নাছিল। শিশুটিয়ে ভয় খাই আছে এনেকুৱা ধৰণৰ কথা কৈ আমাক শিশুটির আঁতৰাই ৰাখিছিল। কিন্তু আমি আৰক্ষীৰ লগত পোনপটীয়াকৈ এই বিষয়ে যোগাযোগ কৰাত এটা কথা জানিব পাৰিলোঁ যে কালি যেহেতু সমগ্র নিশা আজি প্রতি নিশালৈকে আৰক্ষীয়ে অনুসন্ধান কৰি আছে, কিন্তু বৰ্তমানলৈকে আৰক্ষীয়ে তেনেকুৱা ধৰণৰ স্থানৰ পৰা উদ্ধাৰ কৰা হল শিশুটিক। জ্যোতিপ্রসাদ, পুৱতি নিশা উদ্ধাৰ কৰা হল, এফালে অপহৰণ কৰি লৈ গল, কিন্তু পুৱতি নিশা কত কেনেদৰে উদ্ধাৰ কৰা হল? নিশ্চয়কৈ জয়ন্ত, শিশুটি আচলতে শিশুটির ভাক্ষমতা আমি জানিব পৰা মতে শিশুটিক অপহরণ কৰি নিয়ার পাছত কিছু দূরত গৈ ভানখন রখাই থোৱা আছিল, আৰু তেনে সময়ত আচলতে যিসকল অপহরণকারী আছে সেই অপহরণকারী ফোনত ব্যস্ত হৈ আছিল, আৰু এনে সুযোগ গ্রহণ কৰি আচলতে শিশুটি পলাই অহা বুলি আচলতে শিশুটিয়ে অভিভাৱকক জানিবলৈ দিছে। কিন্তু খুব এটা রহস্যজনক ঘটনা মই এইটো মুহূর্তত এইটো কাৰণে কম যে এটি 10 বছরীয়া শিশু তিনিগৰাকী অপহরণকারী যদি অপহরণ কৰি নিছিল, কেনেদৰে আচলতে ওলাইবলৈ সক্ষম হল, তেতিয়াহলেতো যদি আহিবলৈ সক্ষম হৈছে অপহরণকারী কবল পৰা উদ্ধাৰ কৰিবলৈ, যদি তেওঁ নিজে নিজৰ বুদ্ধিমত্তাই যদি আহিবলৈ হৈছে, অতি সাহসিকতাৰ পৰিচয় দিছে বুলি কব লাগিব শিশুটিয়ে। কিন্তু আৰক্ষীয়ে এইটো ক্ষেত্ৰত কিন্তু সন্ধিয়ান হৈছে যে প্ৰকৃততে তেনেকুৱা ঘটনা সংঘটিত হৈছিল বা তেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ হৈছিল বা কোন অপহরণকারী আছিল, এই গোটেই ঘটনাটো আসলে ৰহস্যজনক। নিশ্চয় ৰহস্যজনক এই কাৰণে যে জ্যোতিপ্রসাদ নিশা 12:30 বজাত প্ৰস্ৰাৱ কৰিবলৈ উঠিছিল, তেতিয়াই খাপ পিটি ৰৈ আছিল, সেইটো এটা ৰহস্যৰ বিষয় নহয়নে? অর্থাৎ খোপাধরাই বা অপহরণকারী এনেদরে নিশা অঞ্চলত পিট পিটাই ফুৰে নেকি? নিশ্চয়কৈ জন্য, আমি খুব সেইটো কাৰণে খুব সচেতনতাই নিউজটো এইটো কাৰণে কৰিবলগীয়া হৈছে। চেলেংহাটত অঞ্চলত এই চেলেংহাট অঞ্চলত পূৰ্বতে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, যাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আচলতে যথেষ্ট অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। কালিও আমি দেখিবলৈ পাই, যিহেতু আজি প্ৰতিনিশা আমি দেখিবলৈ পাইছোঁ যে এই ঘটনাটো সংঘটিত হোৱাৰ পাছত একাংশ লোকে যাঠি জোং লৈ আচলতে দা কোঠা লৈ তেওঁলোকে ৰৈ আছে, বাটত ৰৈ আছে, বা কোনোবা অপহৰণকাৰী আহিছে নেকি, বা এক অজান আতংক আচলতে অঞ্চলত সৃষ্টি হৈছে। কোন অপহৰণকাৰী বা কোন সোপা ধৰা
ধরব কারণে এনেকা রয়ে আছে। আসলে আমি খুব আসলে খুব সংবেদনশীলভাবে এই বাতরিটি করবলিয়া হয়েছে, কারণ এনেকা ধরনের ঘটনা তো প্রকৃততে সংঘটিত হয়েছিল বা কোনো অপহরণকারী আছিল বা কোনো দুর্বৃত্তই বা কোনো বলে এই কাম কামটা করেছে, কোনে অপপ্রচার করেছে, এই গোটেই ঘটনাটা আসলে আরক্ষী সঠিক তদন্ত করবে। এনেকা ধরনের অপপ্রচারের বাবে বিগত সময়সোৱাত বহু অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে, আইন হাতত তুলি লওয়ার দরে ঘটনা বহুবার সংঘটিত হয়েছে, গতিকে এই ক্ষেত্র প্রশাসনে কিদরে গ্রহণ করে এই ব্যবস্থাটো, এয়া অপপ্রচার নে সচাকৈ দুর্বৃত্তই ঘুরি ফুরে, এই ক্ষেত্র নিরাপত্তার নিশ্চয় তাত প্রয়োজনীয়তা আছে, এই ক্ষেত্র আরক্ষী পরবর্তী সময় কি ভূমিকা গ্রহণ করে আপনি দৃষ্টি রাখব। জ্যোতিপ্রসাদ, এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। বর্ঝাৰ বিমানবন্দৰত উন্মোচন করা হল বিমানবন্দৰটোৰ প্রথমখন মুখপত্র। গুৱাহাটী লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰৰ প্ৰথমখন মুখপত্র সোমবাৰে উন্মোচন করে মুখ্য বিমানকোট বিষয়া উৎপল বৰুৱাই। প্রথমবারের বাবে বর্ঝাৰ বিমানবন্দৰে প্রকাশ করে উলিয়াইছে এই মুখপত্রখন। আলোচনীখন প্রকাশের উদ্দেশ্য হৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰটোৰ সকলো দিশ সম্পর্কে রাইজক জনাটো। আলোচনীখনত বিমানবন্দৰত কর্মরত লোকসকলৰ বাহিৰেও বাহিৰৰো বহু লোকে নিজৰ মতামত প্রকাশ করে লিখনি আগবঢ়াইছে। লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ ইন্টারন্যাশনেল এয়ারপোর্ট ক্রনিকল নামেৰে উলিওয়া এই আলোচনীখন প্রতি বছরে প্রকাশ করার দিহা করা হৈছে বুলি জানিবলৈ দিয়ে বিমানবন্দৰৰ মুখ্য বিমানকোট বিষয়া উৎপল বৰুৱাই। আলোচনীখন আমি প্রতি বছরে প্রকাশ করবর যত্ন করিম। আলোচনীখন আমার লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানকোঠৰ মুখপত্রর নিচিনা হব। এইখনত আমার সহকর্মী সকলে ইয়াত কাম করা বিভিন্ন ধরনের সংগঠনের কি কেনেকুয়া ভাব কি করেছে, কেনে ধরনের ইনোভেশন, কেনে ধরনের নতুন নতুন আইডিয়া তেওঁলোকে আনিব পাৰিছে, বা এয়ারপোর্টটো কোন দিশে গতি করে আছে, সেই সম্পর্কে এই গ্রন্থখনে বা এই স্মৃতিগ্রন্থ নহয় মুখপত্রখনে কব পাৰিব। আমি সেইখনৰ নাম দিছো এল জি বি আই ক্রনিকল। গতিকে প্রথম সংখ্যাটো আজি আমাৰ ইয়াত প্রকাশ হল। ইয়াৰ সৈতে সময় হল গুড মর্নিং এইটিনৰ পৰা বিদায় লোৱাৰ। খন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ। নমস্কাৰ। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মছালা। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভৰিডে দিয়ে আহারর জুটি। এভৰিডে স্পাইসেস 100% টেস্ট। এভৰিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হম লাগিব আৰু জল। এভৰিডে মসালা টেস্টি হব ভোজন। এভৰিডে স্পাইসেস 100% টেস্ট। এভৰিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভৰিডে জিভাত দিয়ে আসল জুটি। এভৰিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মছালা।